রাত্রি তখন এক পা দুপা করে তিন প্রহরে, উত্তরে বাতাসের ছোঁয়ায় তখন পাতার খসখস আর শিশিরের টুপটাপ ঝরে পড়ার মৃদু শব্দের আবহ, নরম লেপের পেলো উষ্ণতায় তখন গভীর ঘুমের অতলে ডুবে আছি আমি। ঠিক সেই সময় ওরা এলেন, কানের কাছে ফিস ফিস করে বলে গেলেন, ওঠো, তোমরা ওঠো, এখন আর কত ঘুমাবে। আকাশে তখন লক্ষ লক্ষ তারার ঝিকিমিকি আলোর বিকিরণ, বাতাসে অন্যরকম আনন্দ সংবাদ। আমরা তাই ঘুমিয়ে থাকতে পারিনি, চোখ মেলে দেখো আমরা এসেছি, এই দেখো আমরা এসেছি, দেখো আমরা এসেছি। বারবার সেই শব্দ ধ্বনি প্রতিধ্বনি তুলছে, দেখো আমরা এসেছি, আমরা এসেছি। আমি চোখ মেলে তাকাতে চাইলাম, পারলাম না, আমার চোখের পাতা যেন কেউ আটকে রেখেছে। না না, চোখ খুলো না, তুমি ভয় পাবে। আমাদের শরীর বুলেটে ছিন্ন ভিন্ন, রক্তাক্ত, কারো মাথার খুলি ফেটে গেছে, কারো কারো চোখ উপড়ে গেছে, মাটির নিচে থেকে থেকে আমাদের গায়ের রং ফ্যাকাশে হয়ে গেছে। আমি কথা বলতে চেষ্টা করলাম, জানতে চাইলাম তোমরা কারা, কি চাও আমার কাছে, কিন্তু কোনো শব্দ মুখ থেকে বের হলো না আমার। কেউ যেন আমার জিভ চেপে ধরে রেখেছে। ও, তুমি চিনতে পারোনি আমাদের, ভুলে গেলে আমাদের। আমরা রফিক, জব্বার, বরকত, সালাম, শফিউর, ওহিউল্লাহ, হায়নার দল সেদিন আমাদের মুখ বন্ধ করতে চেয়েছিল, আমাদের রক্তে রাজপথ ভিজে গিয়েছিল। তোমরা আজ মায়ের ভাষায় কথা বলছ, আমাদের মৃত্যুদিন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সম্মানিত হয়েছে। ওঠো, তোমরা ওঠো, তোমরা আর ঘুমিয়ে থেকো না, উৎসবে আনন্দে আতশবাজিতে আজ তোমরা ভোরের আকাশ রাঙিয়ে তোলো। তোমরা ওঠো, ওঠো, আর ঘুমিয়ে থেকো না, তোমরা ওঠো, ওঠো।